সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সড়কে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কঠোর বিধিনিষেধ সারা দেশে, যানজটের রাজধানীও ভিন্ন রূপে। সরকারের নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহনের, বন্ধ অন্যান্য বাহনও। জরুরি সেবা কাজে নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে, কর্মস্থলে যাচ্ছেন জরুরি সেবা কাজে কর্মরত পোশাক শ্রমিক ও বিদেশগামীরা। তবে কর্মস্থলে যেতে বাধা পাওয়ার অভিযোগ অনেকের। গাড়ি ঘোড়া দেখার জন্য কেমন চলতেছে বা চলা চলবে কি না গাড়ি ঘোড়া। আমরা দিন মজুরি কাজ করে খাই, চলতে পারি না, ঘুরতে পারি না, গাড়ি নামাতে পারি না, কোনো কাজকাম করতে পারি না। আমরা খুব একটা জটিল সমস্যা আছি। লকডাউন দিছে, গরিবের লাগে সমস্যা, গরিবের তো ফেটে ভাত নাই, ভাত থাকলে সেনা গরিব আর বাড়িব না। চাঁদপুর যদি কোনো ব্যবস্থা পাই, আইন পাই, তাহলে যাবো। বিধিনিষেধ কার্যকরের জন্য রাজধানীতে শুরু হয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। বেশ কিছু পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। প্রয়োজনের কথাগুলো বিবেচনা করে কেউ হচ্ছে চিকিৎসা পারপাসে যাচ্ছেন, কেউ কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে এবং খুব কাছের কেউ যখন, তখন আমরা শুধু তাদেরকে কিন্তু অ্যালাউ করছি যে হ্যাঁ আপনি যেতে পারবেন। এর বাইরে কিন্তু আমরা কাউকে যেতে দিচ্ছি না। সকাল থেকে এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা এরকম ঘটে না, মাঝে মাঝে দুই একটা দেখা যায়। এগুলো আমরা সাধারণত এদেরকে সতর্ক করে, যার যেন এদিকে না আসে, এদিকে আমরা তাদেরকে সতর্ক করে দিই। আজকে সকাল থেকে অবস্থা খুব ভালো আছে এখন পর্যন্ত। এর আগে বুধবার কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কঠোর বিধিনিষেধ চলবে 7ই জুলাই পর্যন্ত। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। বিধিনিষেধের খবর জানাতে রাজধানীর আবদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। ইশরাত জাহান উর্মি, রাস্তায় চেকপোস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু তৎপরতা দেখাচ্ছে? ইব্রাহিম পাঠান, আবদুল্লাপুর থেকে আগে আপনাকে আমি জানিয়েছিলাম যে এটি ঢাকা থেকে প্রবেশের এবং ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার একটি রাস্তা। এখানে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে গার্মেন্টস, আপনি জানেন যে প্রচুর গার্মেন্টস কারখানা রয়েছে টঙ্গীতে বা গাজীপুরে, তো অনেক গাড়ি, ব্যক্তিগত গাড়ি, যে গাড়িগুলো আসলে গার্মেন্টস মালিক বা গার্মেন্টসের যে কর্মকর্তারা আছে তারা যেতে যাচ্ছেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি যে প্রজ্ঞাপন, সেখানে তো কলকারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। ফলে অনেকেই বলছেন যে তাদের শিপমেন্ট আটকে যাবে বা তাদের কর্মীদের জন্য তাদের যাওয়া দরকার। ফলে তাদেরকে কেন আটকানো হচ্ছে তারা এই প্রশ্নের জবাব চাইছেন, কিন্তু পুলিশ আসলে কিছু মানছে না। আবার অন্য চিত্রও দেখা যাচ্ছে, এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে, এখনও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এবং কিছুটা আপনি যদি, আমি যদি দেখাতে পারি আমার সহকর্মীকে, আমি অনুরোধ করবো একটু দেখাতে, যে একটু কিন্তু তারা যেটিকে বলবো যে একটু রিল্যাক্স ভঙ্গিতেই আছেন, একটু আয়েসি ভঙ্গিতে আছেন। খুব একটা চেকিং তার যেটি ঘটে আসলে এই সমস্ত ক্ষেত্রে, টেলিভিশনের ক্যামেরা দেখলে তারা বেশ তৎপর হয়ে ওঠেন। এছাড়া আসলে বেশিরভাগ গাড়িকেই ছেড়ে দেন। তবে এর আগে আমি যেটা দেখেছিলাম যে বেশ কিছু গাড়িকে কিন্তু আটকে রাখা হয়েছিল, পরে তাদেরকে বিভিন্ন কোনো কোনো গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, কাউকে কাউকে আবার যেতে দেওয়া হয়। তবে বিশেষ প্রয়োজন যেমন বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্ট অথবা টিকা, এরকম যারা আছেন তারা কিন্তু যেতে পারছেন, তাদেরকে যেতে, তাদের যেতে কোনো বাধা নেই। তো এই মুহূর্তে আরেকটি তথ্য আমি এর আগেও দিয়েছিলাম, আবার বলি, প্রচুর রিক্সা কিন্তু এবার চলছে, ফলে যারা আসলে খুব জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারা এই বাহনটি ব্যবহার করতে পারছেন। তো ইব্রাহিম, এই ছিল আমার কাছে আবদুল্লাপুর থেকে লকডাউনের কঠোর লকডাউন। বিস্তারিত জানিয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।